वेलकम बैक टू बॉन्ग वरिक्ट आमी ज्योतिर्मय आज के चले एक नतून एपिसोड नहीं वेल आज के कथा बोलबो एसआर के जवान नहीं वेल आमरा जे अपडेट पे रेड चिलीज़ तरफ थे जेटा जानते पे एटाई जे एसआर के किन्तु आगामी एक मास 7 सेप्टेम्बर अब्दि कोनो रकम इंटरव्यू कोनो मीडिया हाउस के देवे ना जवान के लिए कोनो रकम आलादा करे प्रमोशन किन्तु रेड चिलीज़ आर करबे ना एसआर के किन्तु आर कोनो रकम प्रमोशन करबे ना जवानेर जोन्नो एटा शुनते अद्भुत लागलो एटा किन्तु सत्यि क्योंकि मेकार्सरा मने करछे ना जे आर किछु दरकार आछे प्रमोशनेर जोन्नो एबार एटा केन क्योंकि देखो কোনো রকম আমরা এর আগে দেখেছি যে সারা দেশ জুড়ে প্রমোশন হচ্ছে এসআর কে সিনেমা বা আলাদা আলাদা সিনেমা সারা কাস্ট যাচ্ছে পুরো কাস্ট বিভিন্ন দেশে বিভিন্ন স্টেটে যাচ্ছে সেখানে প্রমোশন হচ্ছে কিন্তু সেখানে বাড়তি খরচা এবং মিডিয়া থেকে কেউ হয়তো কিছু প্রশ্ন করলো সেটা একটা বেফাঁস মন্তব্য হলো এবং সেখান থেকে কন্ট্রোভার্সি তৈরি হলো এবং কিছু লোক হয়তো বললো ও আচ্ছা এই ব্যাপারে উনি এই কমেন্ট করেছেন এই ব্যাপারে সোশ্যাল ইস্যু সম্বন্ধে এটা এমনি বলেছেন তাহলে তাকে বয়কট করা হবে এই জিনিসটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অনেক বছর ধরে এই জিনিসটা দেখেছি আর রিসেন্ট টাইমসে লাস্ট 2-3 বছরে এটা বহু জায়গায় হয়েছে যে কোনো সোশ্যাল ইস্যু সম্বন্ধে কেউ একটা কিছু কমেন্ট করে দিলে বললো ওকে তাহলে ওর সিনেমা দেখতে হবে না ওকে বয়কট করো উল্টে কিন্তু লাভের থেকে সেখানে ক্ষতি হয়েছে আর যখন সারা দেশ জুড়ে প্রমোশন চলছে সেখানে কিন্তু সেই প্রোডাকশন হাউসেরও কিন্তু অনেক খরচা হচ্ছে বিশাল একটা বিপুল খরচার মধ্যে দিয়ে যাচ্ছে কেন পুরো অনেক স্টার কাস্টকে দিয়ে নিয়ে যেতে হয় তাদের একটা বিশাল খরচা আছে কিংবা এসআরকের মতন একজন যদি যায় সেখানেও তো একটা বিরাট খরচা হবে সেই খরচাটা কিন্তু বেঁচে যাচ্ছে পাঠানের ক্ষেত্রে আমরা কি দেখেছি শুধুমাত্র এসআরকে টুইটারে বসে একটা কিউএনএ সেশন করছে তাকে কোয়েশ্চেন করছে ভক্তরা তিনি তার উত্তর দিচ্ছেন এবং তাতেই একটা প্রমোশন হয়ে যাচ্ছে আর পাঠান আমরা জানি যে অত বড় একটা ব্লকবাস্টার হয়েছে সেই ব্লকবাস্টারের জন্য এসআরকে কিন্তু সারা দেশ জুড়ে কোনো প্রমোশন করেননি এবারেও কিন্তু সেই একই এসআরকে মডেল ফলো করছে সেই পাঠান মডেল ফলো করা হচ্ছে এখানেও এবং এখানেও কিন্তু তিনি সারা দেশ জুড়ে কোথাও কিছু ঘুরবেন না এমনকি মিডিয়া হাউসকে কোনো ইন্টারভিউ দেবেন না যদি মিডিয়া হাউস যদি চায় কন্ট্রোভার্সি তৈরি করতে তাহলে সেইটার সুযোগ কিন্তু কোনো মিডিয়া হাউসকে দেওয়া হবে না এবং তিনি কোনো ইন্টারভিউ দেবেনও না এবং তিনি বদ্ধপরিকর যে এই সিনেমাটাকে হিট করাতে হবে এবং তিনি কন্ট্রোভার্সি হওয়ার কোনো রকম সুযোগ দেবেন না জাস্ট ভক্তদের সাথে তিনি ঠিক করেছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিউএনএ সেশন অ্যারেঞ্জ করবে এই লাস্ট 30 ডেজের মধ্যে এবং এই সময় এসআরকে এবং এর মধ্যে বিভিন্ন কিছু কিউএনএ সেশন হবে এছাড়া কিন্তু আর কিছু হবে না এবং আমরা যেটা জানি যে ফ্যান্সরা কিছু কিছু টুকটাক কিছু প্রমোশনের জন্য অ্যাড করছেন কিন্তু সেটা রেড চিলিজের তরফ থেকে কিন্তু কিছু হচ্ছে না তো এটা কিন্তু এসআরকের একটা মাস্টার স্ট্রোক এই মাস্টার স্ট্রোক কতটা কাজ করে সেটা আগামী দিনে দেখা যাবে তবে এটা বোঝা যাচ্ছে যে জওয়ান কিন্তু পাঠানকেও বিট করবে এটা কিন্তু একদম গ্যারেন্টি কেন এসআরকে একদম বদ্ধপরিকর যেটাকে হিট করাতেই হবে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।